অবৈধ সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেছেন। কারাগারে পাঠানো হয়েছে তাকে। সোমবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। এ সময় বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করেন। ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদী হয়ে প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। পরের বছর ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ১ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে আদালত। দুদকের দেয়া অভিযোগপত্রে এই দম্পতির বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারের কনডেমড সেলে আছেন ওসি প্রদীপ।